ড্রয়িং শ্রেণী প্রথম আমি প্রথমে একটি পেজ ভাস করে নিলাম মাঝখানে মাঝখানে পেসটিকে বাস করে নিয়ে তারপর দুইটি আঙ্গুল দিয়ে ধরে পৃষ্ঠাটিতে চাপ দিয়ে পৃষ্ঠাটির চারপাশে এরকম ঘোরাঘুরি করলাম করে করে একটি বৃত্ত তৈরি করে ফেলছি এভাবে একটি বৃত্ত তৈরি করা যায় বৃত্তটি করা হয়ে গেলে আমি উপর থেকে নিচে এরকম দুইটি লম্বা করে লাইন দিয়ে নিলাম তারপর নিচে একটি আনুভূমিকভাবে একটি লম্বা লাইন দিয়ে উপরের লাইন দুটো দুই পাশে দুইটি করে আরও লাইন দিয়ে নিলাম মোটকথা উপর থেকে নিচের লাইন দুইটিকে ডাবল করে নিলাম এভাবে উপরে আবার লাইন দুটিকে আরেকটি লাইন দিয়ে যোগ করে নিলাম তারপর পাশে আরও দুইটি লম্বা লম্বা করে চতুর্ভুজ এঁকে নিলাম তারপর নিচের লাইনটিকে আবার ডাবল করে নিলাম তারপর এ পাশেও একইভাবে একই মাপে দুইটি আরও চতুর্ভুজ দিয়ে নিলাম লম্বা করে মাঝখানের উপরের দিকে দুইটি পাকা লাইন দিয়ে যোগ করে দিলাম একটি লম্বা লাইন দিয়ে আরেকটি উপরে চার কোনা ঘরের মতো এঁকে নিয়ে নিচে একটি লাইন দিলাম দিয়ে দুই পাশ যোগ করে দিলাম এখন আমি আবার দেখাচ্ছি এভাবে লম্বা লাইন দুটিকে সুন্দর করে উপর থেকে নিচে এভাবে এঁকে নিলাম মাঝখানে যোগ করে দিলাম একটু পাকা করে দুই পাশের দুইটি লাইনে এভাবে যোগ করে দিলাম একটা চতুর্ভুজ হয়ে গেল আবার উপরে খুব ছোট করে মানে চাপা করে একটা চতুর্ভুজ লম্বা দিয়ে দিলাম তারপর নিচে এভাবে যোগ করে দিলাম মাঝের অংশটা হয়ে গেল এবং বৃত্তটাকে লম্বা লাইন দুটোর মাঝখানটা বাদ দিয়ে এভাবে যোগ করে দিব তারপর নিচের লম্বা লাইনটি আবার করে নিচ্ছি তারপর তার নিচে আরেকটি লাইন দিয়ে নিলাম লেন দিয়ে নিলাম নিয়ে একটু কেটে দিলাম এইভাবে ইটের অংশগুলো একটু দেখানো যাবে এভাবে ওপরের ডান পাশের এই বক্সটি বা চতুর্ভুষ্টিক বাম্পা সিটটি এরকম করে আবার এঁকে নিচ্ছি নিয়ে আবার ডাবল করে দিচ্ছি পাশের দুইটি মাঝখানেরটির থেকে একটু ছোট আর তার পাশের যে দুইটি সে দুইটি আরও ছোট হবে মানে একটি একটি ডান ডান ও বাম পাশে দুইটি মোট দুইটি একটু ছোটো হবে এভাবে সুন্দর করে আগে করে নিতে হবে ভাবে লাইনগুলো দিয়ে চার কোনা করে দিয়ে ভেতরে আবার ডাবল করে আমি দিচ্ছি তারপর মাঝখানে একটি করে লাইন দিয়ে নিচ্ছি তারপর উপর থেকে নিচে মাঝখানে আরেকটি করে লাইন সোজা করে দিলাম দুই পাশে আর দুইটি লাইন দিয়ে উপরের দিকে একটু বাঁকা হবে মাঝখানের এই ঘরটিতে তারপর এগুলো সোজা একদম সোজা লাইন হবে মাঝখানে দিয়ে দুই পাশে দুটি করে দিলাম আরো বেশিও দেওয়া যায় এভাবে দিতে থাকব তারপর নিচের দিকে একটু আমি গাছপালার একটু অংশ দেখাচ্ছি এগুলো নিজের মতো করা যায় তারপর নিচে একটি লম্বা লাইন দিয়ে দুই পার্শ্বের লাইনগুলো বেশি বাঁকা করে দিচ্ছি উপরের যে বেদিটা থাকে সেটা দেখানোর জন্য এই লাইনগুলো আমি দিলাম সুন্দর করে একটি শহীদ মিনারের ছবি আঁকা যায় আমি মাঝখানের বৃত্তটিতে রঙ করছি লাল রং লাল রঙটা সুন্দর করে করে নিতে হবে একদম খুবই সুন্দর করে করে নিতে হবে তারপর নিচের গাছ গছালিগুলোতে প্রথমে গাঢ় রঙ দিয়ে নিচের দিকে গাঢ় রঙ দিয়ে উপরের দিকে একটু করে ফাঁকা রাখছি কিন্তু শহীদ মিনারের পিলারগুলো বাদ দিয়ে ভিতরে বাইরে দিয়ে নিচ্ছি একটু খেয়াল রাখতে হবে এখানেই ভুল হয় তারপর হালকা সবুজ রং দিয়ে বাকি জায়গাটা ফিল আপ করে দিচ্ছি এভাবে সুন্দর করে হ্যাঁ করে নিতে হবে তারপর নিচে খয়েরি রঙ দিয়ে পেপমেন্টটা মোটকা সামনের বেদিটা বেদিটাতে রঙ করে নিচ্ছি তারপর একটু হলুদ রঙ দিলাম হলুদ রঙ দিয়ে সুন্দর করে একটু শেড দিয়ে দিয়ে রঙ করলাম এখন আকাশে রং দিব শহীদ মিনারের ভিতর দিয়েও কিন্তু রং দেখা যায় আকাশ দেখা যায় আকাশের রঙ শহীদ মিনার সাধারণত সাদা হয় আমরা সাদাটাকে আর একটু বাড়ানোর জন্য একটু হালকা নীল রঙের শেড দিতে পারি পিলারগুলোতে না দিলেও চলে অথবা হলুদ রঙের একটু হালকা অথবা খয়েরি রঙের একটু হালকা শেড দেওয়া যাবে এভাবে আমরা একটি শহীদ মিনারের রঙ করতে পারব খুব সহজেই এবং এভাবে একটি সহজেই শহীদ মিনার আঁকতে পারি